বাংলা সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। প্রধানমন্ত্রীর চা চক্রে যাবে না ঐক্যফ্রন্ট, গণভবনে চিঠি, নেতিবাচক মানসিকতার বহিঃপ্রকাশ বললেন কাদের। রিজার্ভের অর্থ পেতে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশের মামলা দায়ের, উদ্ধার নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। ত্রিমুখী সংকটে ডাকসু নির্বাচন, ছাত্রলীগ সরব থাকলেও নীরব ছাত্রদল, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে বাম সংগঠনগুলো। এবং বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচ, ঢাকাকে এক রানে হারালো কুমিল্লা, দ্বিতীয় ম্যাচে চিটাগাংকে 29 রানে হারিয়েছে সিলেট। স্বাগত নিউজ টুপোর সংবাদে, সাথে আছি আমি রামিম হাসান। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বাংলার কালজয়ী সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বইমেলা বাঙালির প্রাণের মেলা, প্রযুক্তি যতই এগিয়ে যাক বইয়ের আবেদন কখনোই ফুরাবে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন, জানাচ্ছেন তানজির মেহেদি। তিন দশক পেরিয়ে বিশ্বের দীর্ঘস্থায়ী বইমেলায় পরিণত হয়েছে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা। ভাষার মাসের প্রথম দিনে বাঙালির এই প্রাণের মেলার উদ্বোধন আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে ষোড়শবারের মতো বইমেলার উদ্বোধন করতে আসেন শেখ হাসিনা। অনুষ্ঠানে ছিলেন ভিনদেশি বাংলা প্রেমীরাও। এ সময় বাংলা সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে চারজন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষককে পুরস্কৃত করে বাংলা একাডেমি। সবার হাতে সম্মাননা স্মারক ও 2 লক্ষ করে টাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সিক্রেটস ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইয়ের মোড়ক উন্মোচন করেন তারই কন্যা শেখ হাসিনা। নিজের বক্তব্যেও এই গোপন দলিলের তাৎপর্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের জন্য একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল লাইব্রেরি গড়ার তাগিদ দেন সরকার প্রধান। বইমেলা শুধু বই কেনা বেচা না, এই বইমেলার মধ্যে দিয়ে আমরা মনে করি যে আসলে আমাদের, আমি সত্যি কথা বলতে গিয়ে মনে হয় যখনই বইমেলা শুরু হয়, বইমেলা হচ্ছে আমাদের বাঙালির প্রাণের মেলা। বলতে গেলে এক ধরনের বন্দী জীবনই যাপন করতে হয়, সে আসার আর সুযোগ হয় না, আসতে গেলে অন্যের অসুবিধা হয়, যাওয়ার জন্য অন্যেরা কষ্ট করে, কিন্তু সবসময় সত্যি কথা বলতে কি মনটা পড়ে থাকে এই বইমেলায়। মৌলিক সাহিত্য চর্চার পাশাপাশি অনুবাদের প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্ব সাহিত্যকে জানার জন্য অনুবাদ একান্তভাবে প্রয়োজন, আবার আমাদের সাহিত্য বিভিন্ন ভাষায় জানা এটাও প্রয়োজন। যতই আমরা মানে যান্ত্রিকভাবে ব্যবহার করি না কেন, কিন্তু ওই যে বইয়ের মলাট, বই একটা বই বৈশিল্প রাখা এবং সেটা পড়ার মাঝে আলাদা একটা আনন্দ আছে। পরে মেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদি, News24, ঢাকা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট ইউলি মাউরের ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সুইজারল্যান্ডবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান সুইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশের সফলতার পেছনে প্রধানমন্ত্রীর দায়িত্বশীল কাজের প্রশংসা করেন, সেই সাথে আগামীতে বাংলাদেশের উন্নতিও কামনা করেন। প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, বাংলাদেশ গণতন্ত্র, রোহিঙ্গা ইস্যু, মানবাধিকার বিষয়ক সব ইস্যুতে একসাথে কাজ করে যাচ্ছেন তারা। December 3 নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছে, এই সরকার কোনোভাবেই নৈতিক নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। অন্যদিকে বিরোধী জোটের এই সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন তৈশান্ত। নির্বাচনের আগে 2 দফায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আলোচনার টেবিলে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। যদিও সে আলোচনায় উঠে আসা অনেক কিছুই শেষ পর্যন্ত ঠিকঠাক মতো পালন হয়নি বলে অভিযোগ ছিল জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের পক্ষ থেকে।
নির্বাচনের এক মাস পর শনিবার বিকেলে গণভবনের সংলাপে আমন্ত্রিত সব রাজনৈতিক দলকে আবারও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকার প্রধানের এবারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল জাতীয় ঐক্য ফ্রন্ট। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ফ্রন্টের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরীর স্বাক্ষরিত চিঠিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার খোরশেদ আলম। তাদের লজ্জা হওয়া উচিত ছিল, মানুষ অনেক আশা অনেক ভরসা নিয়ে ঐক্যফ্রন্টের আহ্বানে রাজপ্রধান ধরতে গিয়েছিল, কিন্তু তা থেকে তারা বঞ্চিত হয়েছে। আর সেই দলকে আজকে তারা চাপকে আমন্ত্রণ জানাচ্ছেন, এটা থেকে একটা পরিহাসের চেয়ে বড় পরিহাস আর হতে পারে না। চা চক্রে অংশগ্রহণ না করাকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতিবাচক মানসিকতার বহিঃপ্রকাশ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ঐক্যফ্রন্ট বিএনপি যদি এ ধরনের মানসিকতা, অগণতান্ত্রিক মানসিকতার প্রকাশ ঘটায়, সেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। সংসদের ভেতরে বাইরে উভয় ক্ষেত্রে আন্দোলন করা যায়। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যানের মধ্য দিয়ে সংসদে বিরোধী দল হিসেবে ঐক্যফ্রন্টের যোগ না দেওয়ার বিষয়টি আরও জোরালো হলো কিনা সেই কৌতূহল মানুষের মনে থেকেই গেল। তৌহিদ শান্ত, News24, ঢাকা। আগামী সংসদ নির্বাচন খুব দ্রুততম সময়ের মধ্যে হবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। কারণ হিসেবে তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচন একদলীয় সরকারের অধীনে হয়েছে এবং সেই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একাদশ সংসদ নির্বাচনে জনগণকে ঠকানো হয়েছে দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ আইনজীবী কথা বলেন খালেদা জিয়ার মামলা ইস্যুতেও। বলেন, বর্তমান সরকার থাকতে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। খালেদা জিয়ার মুক্তি আদায় করতে হবে রাজপথে আন্দোলনের মাধ্যমে। আগামী নির্বাচন অতি শীঘ্র হবে, জনগণকে প্রতারিত করে তাদের আশা আকাঙ্ক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করে কোন সরকার কোন দল ক্ষমতায় থাকতে পারে না, এ সরকারকেও সরে যেতে হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসির কর্তৃপক্ষ সহ জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মামলা করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করা হয়। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে $81 মিলিয়ন অর্থ চুরি করা হয়। হ্যাকাররা নেস্ট্যাগ ও ম্যাকট্র্যাক নামের দুটি ম্যালওয়্যার ব্যবহার করে এই অর্থ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হয়ে ফিলিপাইনে পাচার করে। ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার 4টি অ্যাকাউন্টে এই অর্থ স্থানান্তর করা হয়, যার বেশিরভাগ অর্থই ফিলিপিনো পেসোতে রূপান্তরের পর দুটি ক্যাসিনোতে চলে যায়। এই ঘটনায় দায়ী করে গত 10 জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সন্তোষ দেগুইতোকে কারাদণ্ড দেয় দেশটির আদালত। এদিকে মামলা দায়েরের ঘটনাকে স্বাগত জানিয়েছে আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংকের মামলা দায়েরকে স্বাগত জানিয়েছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। তথ্য প্রমাণ থাকায় টাকা ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী তারা, তবে এও বলেছেন সরকারের দক্ষতা, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা এবং বিচারকের কার্যকারিতার উপর অর্থ ফেরত পাওয়ার বিষয়টি নির্ভর করছে। নাজিয়া কোনা জানাচ্ছেন বিস্তারিত। 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভুয়া পেমেন্ট অর্ডারের বিপরীতে $10,10,00,000 চুরি হয়। হ্যাকিং এর মাধ্যমে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া $2,00,000 ওঠানোর আগেই ফেরত পায় বাংলাদেশ। বাকি টাকা ফেরত পেতে ঘটনার 3 বছরের মাথায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ সহ জড়িতদের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে মামলা করল কেন্দ্রীয় ব্যাংক। দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। অনেক সময় দেরিতে করে লাভ হওয়ার সুযোগ আছে। আরসিবিসি ব্যাংকের যে এমপ্লয়ি, তাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা কিন্তু এখন তাদের শাস্তি হয়েছে। এটা প্রকারান্তরে বাংলাদেশের ফেভারে আসছে।
এবং সেখানে তার যে জরিমানা করছে সেই জরিমানার পরিমাণ বাংলাদেশের চুরি হওয়া টাকার থেকে বেশি পরিমাণ জরিমানা তাকে করেছে। তবে টাকা যে ফিলিপাইনে গেছে, ফিলিপাইনের ব্যাংকে গেছে, সেখান থেকে ক্যাসিনোতে গেছে, এটা ভুল প্রমাণ করার কোনো সুযোগ কিন্তু নাই। এগুলো একটা স্ট্রেংথ। দ্বিতীয় স্ট্রেংথ আমি মনে করব, ফেডের সঙ্গে আমাদের একটি সম্পর্ক যেমন আছে, একটি চুক্তি যদি শক্তভাবে করা যায় তারা আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করবে। চুরি যাওয়া অর্থ ফেরত পেতে ফেড কর্তৃপক্ষের সদিচ্ছা, বিচারিক ব্যবস্থা এবং বাংলাদেশ সরকারের দক্ষতাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। পাওয়ার সম্ভাবনা বেশি, তবে কতদিন লাগবে এটা বলা মুশকিল, কারণ ওই দেশের আইন বাংলাদেশের আইন একরকম না। ফেডারেল রিজার্ভ সিস্টেমের তাদের একটা ইনফ্লুয়েন্স যদি খাটে এটা মনে করা হয় যে অনেকে মনে করেন যে এটা হয়তো আপনার তাড়াতাড়ি হইতে পারে। এটা হচ্ছে ওই দেশের সরকারের সদিচ্ছা, বিচারের যে রায় বা যেটা হবে সেটার কার্যকারিতা এবং আমাদের পারসুয়েশন সব মিলিয়ে আমার মনে হয় সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে, বাকিটা সময়ের ব্যাপার। আমরা ফিলিপাইনে যাওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে দেশটির আদালতের নির্দেশে প্রায় 1.5 কোটি ডলার ফেরত আসে, এখনও বাকি 6 কোটি 60 লাখ ডলার। নাজিয়া কণা, News 24, ঢাকা। ত্রিমুখী রাজনৈতিক সংকটে ডাকসু নির্বাচন, কারণ ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান সরব থাকলেও নেই ছাত্র দলের নেতাকর্মীরা। আর এই অবস্থায় নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় এমন দাবি বাম সংগঠনগুলোর। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দখলদারিত্ব, টেন্ডারবাজি, গেস্ট রুমে ছাত্রদের নির্যাতনে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ হারিয়েছে। তফসিল ঘোষণার আগেই এসব সমস্যা সমাধানের দাবি তাদের। হাবিবুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। এরই মধ্যে আগামী 28 মার্চ নির্বাচনের জন্য দিন ঠিক করেছে সংশ্লিষ্ট কমিটি। এমন পরিস্থিতিতে নির্বাচনী হাওয়া বইছে ক্যাম্পাস জুড়ে। তবে ছাত্রলীগ ও বাম সংগঠনগুলো ক্যাম্পাসে সরব থাকলেও দেখা যায়নি ছাত্র দলের কোনো নেতাকর্মীকে। এমন অবস্থায় নির্বাচন আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে আশঙ্কার কথা জানালো প্রধান 2 ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, ডাকসুর গঠনতন্ত্র ও নীতিমালা সংশোধনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সুরে সুর মিলিয়েছে। তাদের প্রধান দাবি ক্যাম্পাসে ও হলে সহবস্থান নিশ্চিত করার। পরিবেশ পরিষদে ক্রিয়াশীল অধিকাংশ সংগঠনের দাবি শাখা সত্ত্বেও ভোটকেন্দ্র একাডেমিক ভবনে না করে হলগুলোতেই করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই নির্বাচনটার জন্য একটা মডেল নির্বাচন হয়। এই নির্বাচনের মাধ্যমে যেন বাংলাদেশ তার গণতান্ত্রিক ধারায় আবার উত্তরণ করতে পারে। যদি আমাদের দাবি দেওয়া না শোনে, সেক্ষেত্রে আমরা দাবিগুলো অবশ্যই লিখিত আকারে তাদের কাছে আবারও হস্তান্তর করব। এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহলের কমতি নেই। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে ডাকসু প্রতিনিধিরা আবারও সাধারণ শিক্ষার্থীদের কথা তুলে ধরবে বলে আশাবাদী তারা। ছাত্রদের দাবিগুলো আস্তে আস্তে পূরণ হবে, এটা খুবই আমরা আশাবাদী। ফলগুলো ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে দল ছাত্রলীগের দখলে, সুতরাং এই ভোটকেন্দ্রগুলো বিভিন্ন অনুষদে আনা উচিত। নির্বাচনে সেরকমভাবে আমেজটাই তৈরি হয়নি, তো সেক্ষেত্রে এরকম আশা আমি এখন পর্যন্ত করতে পারতেছি না যে ডাকসু হলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। তবে বর্তমান সরকারের সময়ে ক্যাম্পাসে মারামারি হানাহানি হয়নি দাবি করে এটাকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বলছেন ছাত্রলীগ সভাপতি। বিগত 10 বছরে কোনো ক্যাম্পাসে কি সেরকম কোনো লাশ পড়েছে, সেরকম কি কোনো অস্ত্র ঝঞ্ঝানে নিয়েছে, আমাদের একাডেমিক শিক্ষা কি কখনো বাধাগ্রস্ত হয়েছে, কিচ্ছু হয়নি। আমরা চাই সকল ছাত্র সংগঠন সেই নির্বাচনে অংশগ্রহণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। নির্বাচনের দিন ঠিক হয় দীর্ঘ 28 বছর পর। ডাকসু নিয়ে বেশ কৌতূহলী সাধারণ শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান সহ উত্থাপিত দাবি দাওয়াগুলো না মানা হলে সে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ, এমনটাই মনে করেন ছাত্র সংগঠনের নেতারা। তাদের দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার আগে এসব সমস্যার সমাধান করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে পাবে তার হারানো ঐতিহ্য, নিশ্চিত হবে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস। হাবিবুল ইসলাম হাবিব, News 24, ঢাকা। এদিকে আন্দোলন করে ডাকসু বর্জনের অশুভ উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গঠনতন্ত্র আছে, আচরণবিধি আছে নির্বাচনের, গঠনতন্ত্র এবং আচরণবিধি অনুযায়ী নির্বাচন চলবে। একাডেমিক ভবনে না হলে
ভোট কেন্দ্র, এটি নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এবারে ওয়েল ফুড অমর একুশে গ্রন্থমেলার খবর। চার দশকের বেশি সময় ধরে চলা অমর একুশে গ্রন্থমেলা এখন বাঙালির ঐতিহ্য, সেই সাথে পার্বণ। দীর্ঘ অপেক্ষার পর আবারও লেখক, প্রকাশক এবং পাঠকদের আনাগোনায় মেতে উঠল বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান। ছুটির দিন হওয়াতে প্রথম দিনেই জমজমাট ছিল বইমেলা প্রাঙ্গণ। বিস্তারিত জানাচ্ছেন সুকর্ণা আমির। অপেক্ষার প্রহর শেষ হলো বইপ্রেমীদের। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। ফেব্রুয়ারি মাস জুড়ে এই বইমেলা প্রাঙ্গণ মেতে থাকবে পাঠক, লেখক এবং প্রকাশকদের আনাগোনায়। চার দশকের বেশি সময় ধরে চলা বইমেলা এখন বাঙালির ঐতিহ্য, সেই সাথে পার্বণও। ছুটির দিন হওয়ায় প্রথম দিনই জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। ২৪টি প্যাভিলিয়ন সহ এবারের বইমেলায় মোট প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে ৩৯৫টি। নতুন প্রচ্ছদে মোড়ানো হাজারো বই দিয়ে সেজে উঠেছে এসব প্যাভিলিয়ন এবং স্টল। শুধু বইমেলা না, এটা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব, বইয়ের উৎসব বলে আমরা এই উৎসবকে আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করবো। এবার সায়েন্স সেকশন দেখলাম মোস্তাক আহমেদ। আমি জিওসের লেখা টাইম মেশিন বই কিনতে গিয়েছি। আমার লেখার মধ্যে আছে ছোট গল্প, উপন্যাস, শিশু সাহিত্য, জীবনানন্দ দাশের গল্প গুচ্ছটা, গল্প টোটাল ছোট গল্প যদি পাই তাহলে কিনবো। এই বছর আমাদের প্রকাশন থেকে উল্লেখযোগ্য কিছু বই আসছে, একটা হলো দ্য হিডেন পাওয়ার আসছে, তারপরে গল্পটির বাকি অংশ আইনের আয়না। আমার ধারণা আমাদের বই প্রতি বছর যেভাবে পাঠক রিসিভ করে খুব ভালোভাবে, এবছরে পাঠকের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। প্রতি বছরের মতো এবারও ছুটির দিনে বইমেলা শুরু হবে সকাল ১১টায়। যথারীতি থাকবে শিশু প্রহরও। এছাড়া বাকি দিনগুলো বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে প্রাণের এই মেলা। সুকন্যা আমির, নিউজ ২৪, ঢাকা। এবারে ভাষার মাস নিয়ে নিউজ ২৪ এর বিশেষ আয়োজন, আমার ভাইয়ের রক্তে রাঙানো। আন্দোলন, সংগ্রাম আর প্রতিবাদে বাঙালি জানিয়ে দিয়েছিল যে উর্দু নয়, বাংলাকেই করতে হবে রাষ্ট্রভাষা। বাধা পেরিয়ে জীবন দিয়ে বাঙালি প্রতিষ্ঠা করেছিল আত্মমর্যাদা, বাংলা ভাষাকে করেছিল রাষ্ট্রভাষা, সেই ইতিহাস জানাচ্ছেন অন্তর বিশ্বাস। ১৯৪৭ সাল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হল ভারত পাকিস্তান। পাকিস্তানের আবার দুটি অংশ, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, অর্থাৎ এখনকার বাংলাদেশ। ১৯৪৮ সালের ১৯শে মার্চ পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তার বক্তব্য প্রতিবাদের মুখে পড়ে, কারণ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা তখন বাংলা। এরপর ১৯৫০ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। যখন ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উত্থাপন করলেন যে বাংলা ভাষাকে গণপরিষদের ভাষা করতে হবে উর্দু এবং ইংরাজির পাশাপাশি, অস্বীকার করলেন তখনকার ক্ষমতাসীনরা। তারা বললেন যে এটা হবে না, তারপরেই আন্দোলনটা দানা বেঁধে উঠে। ১৯৫২ সালের ২৭শে জানুয়ারি তখনকার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন করাচি থেকে ঢাকায় আসেন। পল্টন ময়দানে তিনি আবারও উর্দুকে ঘোষণা দেন রাষ্ট্রভাষা হিসেবে। সঙ্গে সঙ্গে ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়ে। ৩০শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। ৩১শে জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তারা ২১শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সরকার 21 ফেব্রুয়ারিতে ঢাকা শহরে 144 ধারা জারি করে। সকাল 11টায় ঢাকা মেডিকেলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয়। এরপর 144 ধারা ভঙ্গ করে বেরিয়ে পড়ে তারা। পুলিশের বাধা পেরিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে এগোতে থাকে সামনে। গুলি ছোড়ে পুলিশ। শহীদ হন রফিক জব্বার, সালাম বরকত। সাংস্কৃতিক আগ্রাসন শুরু হলো, তখনই বুঝলাম যে আমাদের পক্ষে তাদের সঙ্গে থাকা সম্ভব নয়। ফলে আমাদের আলাদা একটা অস্তিত্ব ঘোষণার সময়ই 52 সাল। বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন 22 ফেব্রুয়ারি সে মিছিলে পুলিশ ও মিলিটারি লাঠি চার্জ করে, গুলি ছোড়ে, বেয়নেট চার্জ করে। এতে শফিউর রহমান, ওহিউল্লাহ সহ আরও কয়েকজন শহীদ হন, অনেকে আহত হন, অনেকে হন গ্রেপ্তার। 1956 সালের 16 ফেব্রুয়ারি বাংলা ও উর্দু দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। ফেব্রুয়ারির 21 তারিখ। অন্তরা বিশ্বাস, News 24, ঢাকা। News 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত News 24 সংবাদে। একটি জাতীয় দৈনিকের সম্পাদককে হত্যার পরিকল্পনা করছিল নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্য, এমন তথ্য জানিয়েছে র‍্যাব। আনসারুল্লাহর শীর্ষ নেতা জসিম উদ্দিন রহমানিকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলারও প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মোহাম্মদ খান এসব তথ্য জানান। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে তারা বিভিন্ন মাধ্যমে জেলখানা থেকে জসিম উদ্দিন রহমানের সঙ্গে যোগাযোগ করছে এবং জসিম উদ্দিন রহমানের মোটামুটি একটু নিয়ন্ত্রক হিসেবে জেলখানা থেকেই কাজ করছে। এই বিষয়টা আসলে এটা ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে যে কীভাবে তারা করলো, এই বিষয়টি আসলে প্রক্রিয়াধীন আছে। 500 শয্যার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল 2013 সালে শুরু হয় যার আনুষ্ঠানিক কার্যক্রম, তবে এখনও শেষ হয়নি হাসপাতালটির নির্মাণ কাজ। আর এরই মধ্যে ভবনের গায়ে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। 300 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে 110 কোটি টাকার অনিয়মের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। বিস্তারিত দেখুন আলী তালুকদার রিপোর্টে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, আন্তর্জাতিক মানের বিষয়টি মাথায় রেখে এই হাসপাতালটি নির্মাণ করা হলেও সীমাহীন দুর্নীতির কবলে পড়েছে সরকারের দৃশ্যমান এই সাফল্য। 2014 সালে রোগী ভর্তির মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সেবা চালু হলেও এখনও শেষ হয়নি 13 তলা বিশিষ্ট প্রায় 45,000 স্কোয়ার ফিট আয়তনের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। চলছে নির্মাণ কাজ, ভবনের গায়ে দেখা দিয়েছে ফাটল, ভেঙে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী। হাসপাতালটি নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের সীমাহীন দুর্নীতির তথ্য উঠে আসে 2013-14 অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনে। ওই প্রতিবেদনে কেনাকাটার দরপত্রের নামে প্রায় 110 কোটি টাকার অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে আর এসব অভিযোগের এখন তদন্তে নেমেছে দুদক। এত কিছুর পরও হাসপাতালের পরিচালক উল্টো সচেতন হবার কথা বলেন সাধারণ রোগীদের। এটা আন্তর্জাতিক মানের যে অবকাঠামো, যেরকম বাইরের সেই অবকাঠামেই এই হসপিটালটা তৈরি হয়েছে। সার্ভিস প্রোভাইডার তো শিক্ষিত লোক, তারা আসে সার্ভিস প্রোভাইড করতে পারবে, কিন্তু যারা মানে সার্ভিস ঠিক করে নিয়ে যায়, যারা সার্ভিস নিয়ে যায় তাদের মানটা আপনাকে চিন্তা করতে হবে। তারা এই হসপিটালটাকে ব্যবহার করবে কেমন করে, সেই ব্যবহার বিধি সম্পর্কে আমাদের প্রতিদিন সেখানে কাউন্সিলিংয়ে যেতে হবে। সরকারের স্বপ্ন বাস্তবায়নের পথে যেখানে অনিয়ম চলছে এই হাসপাতালটিতে, সেখানে সাধারণ রোগীরা কতটুকু সেবা পাচ্ছে তার প্রশ্ন থেকেই যায়। আলী তালুকদার, News 24, ঢাকা। মাত্র 12 টাকায় বিক্রি হচ্ছে দুরন্ত শৈশব, একটু অদ্ভুত মনে হলেও এতটুকু মিথ্যে নেই কথাটাতে। বিড়ি শ্রমিক হিসেবে রংপুরের হারাগাছে এই সামান্য অর্থের বিনিময়ে শিশুরা হারাচ্ছে মানসিক বিকাশের সুযোগ, কখনো কখনো শারীরিক সুস্থতাও। অতি দারিদ্র
বিকল্প কর্মসংস্থান আর সচেতনতার অভাবে ঘর থেকেই শিশুদের পরিচয় হয় শিশুশ্রমের সাথে। প্রাথমিকের গণ্ডি পেরুতেই স্কুল থেকে ঝরে পড়া শেষমেশ বিড়ি শ্রমিক হিসেবেই জীবনের বাকি পথ চলা। আমার তৈরি প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ জালাল। হাতের তালুর নিচে মুহূর্তেই তৈরি হয়ে যাচ্ছে বিড়ির খোল। উঠোনে পাটি বিছিয়ে চলছে খোল তৈরির মহড়া। স্থান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন। 1000 বিড়ির শলাকা তৈরি করলে পাওয়া যায় 12-25 টাকা। সারাদিন কাজ করে একজনে তৈরি করতে পারে সর্বোচ্চ 4000 শলাকা। আর তাই একজন বা দুজনের আয় দিয়ে চলে না। এই বাস্তবতায় জন্মের পর 3-4 বছর বয়স হতেই শিশুদের ঘাড়েও তুলে দেওয়া হচ্ছে সংসারের জোয়াল। পুরো পরিবার সহকারে কাজ করলে মনে করি যার যতগুলো বিড়ির কাজ সেই হিসেবে, মানে আমার ধরো 5000 আছে, আমার 150 আছে, এরকম পুরো বাড়ি মিলে। পুরো বাড়ি মিলে এই পুরো গ্রামে সবাই এই বিড়ির কাজেই করে। ওই পুরুষেরাও করে, মেয়ে ছেলেরা তারাও করে, আর অন্য চাষি কাজ নাই। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির চিত্র একই। বিড়ি বানাতে জানে না এমন শিশু খুঁজে পাওয়াই দুষ্কর এখানে। তুমি কি বিড়ি বানাতে পারো? হ্যাঁ। কিভাবে বানাও? আমরা যেভাবে বানাচ্ছি যে আমি যেভাবে বানাইছি এভাবে বানাইতে পারো না এগুলো? হ্যাঁ। আচ্ছা, আর ওই যে ইসের স্কুলে যে পড়ালেখার সমস্যা হয় না, যে ইয়ে করো বিড়ি বানাও, যখন করতে পারো প্রতিদিন স্কুল যাইতে পারো? হ্যাঁ, কোনোদিন যাইতে পারি না বিড়ি গাছে, আর কোনোদিন যাই। তবে মজার ব্যাপার হচ্ছে বাড়িতে খোল বানানোর কাজ চললেও তামাক ধরার কাজ চলে কারখানার ভেতরে। দাবি করা হয় বাড়িতে কাজ করলেও কারখানার কাজে নেই শিশুরা, কিন্তু কারখানায় ঢুকতে কর্তৃপক্ষের মানা, তাই কৌশলে ভেতরে প্রবেশ সঙ্গে গোপন ক্যামেরা। ঢুকতেই চোখে পড়ল ভয়াবহ সব দৃশ্য। অস্বাস্থ্যকর পরিবেশে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াই চলছে বিড়ি তৈরির কাজ। সামান্য মাস্কটুকু পর্যন্ত দেওয়া হয় না শ্রমিকদেরকে। আর এই ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে কাজ করছে শিশুরাও। স্কুল নাই আজকে? যাও নাই? কেন? শরীর খারাপ? কাজ করতেছো কিভাবে? পরিস্থিতির ভয়াবহতা বুঝতে গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা যায় বেশিরভাগ শ্রমিক শিশুরা পাঠ্যচক্রে মনোযোগী নয়, ঝরে পড়ার হারও তাদের মধ্যেই সবচেয়ে বেশি। খুবই নেতিবাচক প্রভাব পড়তেছে আমাদের এই বাচ্চাদের উপর, বিশেষ করে এই এলাকায়। আমি অন্যান্য এলাকার থেকে দেখি এই এলাকার বাচ্চারা মানে পড়াশোনায় একটু অমনোযোগী, আর ঝরে পড়ার প্রবণতাটা একটু হলেও আছে এখানে। শিক্ষা, স্বাস্থ্য এবং মানসিক বিকাশ সবকিছু থেকে বঞ্চিত এসব শিশুদের প্রাপ্ত বয়সেও শেষমেশ কাজের জায়গা হয় ওই বিড়ি কারখানাগুলোতেই। রামিম হাসান, News24, হারাগাছ, রংপুর। শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারকে 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর 13-তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত মেয়র এবং কাউন্সিলর সহ 15 আসনের আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কামাল আহমেদ মজুমদারকে শিল্প প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়। প্রত্যাশা করা হয় মিরপুরের শিল্প বাণিজ্যের অগ্রগতিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্য সংবাদ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এদিন গৃহস্থলী পণ্য ও খাবার পণ্য স্টলগুলোর পাশাপাশি ভিড় বেশি দেখা গেছে তাঁত পণ্যের স্টলগুলোতেও। গুণগত মান ও দাম সাধ্যের মধ্যে থাকায় ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে তাঁত পণ্য। আর পছন্দসই দামে তাঁতের তৈরি নানা পণ্য বিক্রি করতে পেরে খুশি বিক্রেতারাও। এই কুটির শিল্পের এই আইটেমগুলি যদি সেখানে পাওয়া যায় আমাদেরকে, তাহলে এই বছরে একদিনের জন্য অপেক্ষা করা লাগে না। মেলা উপলক্ষে একটু ছাড় আছে, শেষের সপ্তাহ আছে, শুক্রবার একটু কমিশন কম পাবে, এর জন্য কিনতে আসছে আর কি। কাস্টমাররা নিচ্ছে এবং আমি যে রেঞ্জে বিক্রি করতে চাচ্ছি বা ওনারাও খুশি হচ্ছে, আমরাও সন্তুষ্ট হচ্ছি। প্রতি বছরে আমরা মেলাতে আসি দেখা যাইতেছে এবছর আরও আগ্রহ বেশি।
চালের পর এবার বাজারে দাম বেড়েছে ডালের। রাজধানীর খুচরা বাজারে মসুর ডাল ও মুগ ডাল বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশ চড়া দামে। এছাড়া সবজি মাছ আগের মতো থাকলেও দাম বাড়তি ব্রয়লার মুরগির। বাজার মনিটরিং এবং হালনাগাদ মূল্য তালিকা না থাকা এই অবস্থার কারণ মনে করছেন ভোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন আফসারউদ্দিন। নির্বাচনের সময়ে যোগাযোগ ব্যবস্থাকে পুঁজি করে বেড়ে যাওয়া চালের দাম যেন গাছে চড়ে নিজেই মই সরিয়ে নিয়েছে। সবার কাছে পর্যাপ্ত যোগান থাকার পরও এতদিনেও চালের দাম আগের জায়গায় আসেনি, যা গরিবের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এবার তার সাথে যোগ হলো ডালের বাড়তি দাম। মোটা চাল আপনার হলো 40 টাকা, 38 টাকা, 45, এক বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি। মোটার ভিতরে অনেক না আগের দামে আছে। বার্সেলো ডালের দাম 1 কেজি মুগ ডালে 15 টাকার উপর, গত সপ্তাহে ছিল 90-92 টাকা, এই সপ্তাহে 106 টাকা কেজি। আর মুসুর ডালে বাড়ছে 5 টাকা 6 টাকা। আমরা কিনে আনি এত কেজিতে 5 টাকা লাভ করি, 2 টাকা লাভ করি, 1 টাকা না বলতেছে যে আমদামি কম। আমরা ক্রয়ের ক্ষেত্রে অন্য অন্য বাজারগুলো কিনতে পারতেছি না, যে চালের বেশি টাকা দিতে হয়, এই সমস্যা। অন্য অন্য বাজার দেখেছে আমাদের যে মাসিক যে টার্গেট, সেই টার্গেট আমরা ফিল আপ করতে পারি না, দেখেছে বাজারে আরও বেশি টাকা লাগে। ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, চাল ডালে অযৌক্তিক দাম বাড়ার রহস্য উন্মোচন করতে হবে সরকারকেই, সেই সাথে ডালের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনের দিকে যাওয়ার পরামর্শ তার। ডালের দামটাও বেড়েছে, এটা তো এই গরিব মানুষের জন্য চাল ডালের দাম বাড়াটা কিন্তু অত্যন্ত কষ্টকর। যুক্তিসঙ্গত লাভ করবে এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক লাভ করার জন্য ভোক্তাদেরকে জিম্মি করে মূল্য বৃদ্ধি, এটা কিছুতেই গ্রহণযোগ্য না। আর এই ক্ষেত্রে সরকারের উচিত কার্যকরী ব্যবস্থা নেওয়া, চিহ্নিত যারা হন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এদিকে বাজারে সবজির দাম গেল সপ্তাহের মতোই আছে। ছুটির দিন হওয়ায় মাছও বিক্রি হচ্ছে যথারীতি চড়া দামে। ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। যদিও সিটি কর্পোরেশনের যৌক্তিক দামের তালিকার সাথে বাজারের দামের কোনো মিল পাওয়া যায়নি রাজধানীর এই খুচরা বাজারে। 2 মাসের মনে হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এখনো একই রেট। গেছে সপ্তাহ ছিল এই রেট, এখানে পাল্টায় নাই, এই সপ্তাহে এই রেট, মানে আসে না পাল্টায়ও না। বোর্ড এটা সিটি কর্পোরেশন থেকে করে, আর যদি না কমায় না বাড়ায় তাহলে তো আমরা এটা কিছু করতে পারবো না। আমরা তো দৈনিক মাল কিনি, দৈনিক বিক্রি করি। বাজারে যৌক্তিক দাম রক্ষায় সরকারিভাবে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের। আফসারউদ্দিন, News24, ঢাকা। মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে মিনি ম্যারাথনের আয়োজন করলো ব্র্যাক ব্যাংক। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় অনুষ্ঠিত হয় এই মিনি ম্যারাথন। মূলত এই তহবিল থেকে পাওয়া অর্থ শিশুদের কল্যাণে নিয়োজিত 4টি প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে দেওয়া হবে। ম্যারাথনে সারা দেশ থেকে আগত ব্র্যাক ব্যাংকের প্রায় 4,000 কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, চৌধুরী নওফেল, ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান এমপি সহ আরও অনেকে। সংবাদের পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত News24 সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র শীতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -56 ডিগ্রি ফারেনহাইট। অন্যদিকে তীব্র তাপদাহে পড়ছে অস্ট্রেলিয়া। 2019 সালের জানুয়ারিকে সর্বোচ্চ উষ্ণতম মাস বলছেন আবহাওয়া বিভাগ। সাদিয়া সিনথিয়ার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের উত্তর মেরুর ওপর দিয়ে দক্ষিণের দিকে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে মধ্যাঞ্চলের তাপমাত্রা নেমে এসেছে সহ্য সীমার বাইরে। কর্টন মিনেসোটায় রেকর্ড করা হয়েছে এই যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা। গেল বুধবার শিকাগোর তাপমাত্রা ছিল অ্যান্টার্কটিকার চেয়েও 10 ডিগ্রি ফারেনহাইট কম। একদিনেই শিকাগোতে 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন আইওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন।
ভয়াবহ ঠান্ডায় নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক স্কুল, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও খাবারের দোকান। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাতিল করা হয়েছে 2,300 বেশি ফ্লাইট। এদিকে তীব্র তাপদাহে পড়ছে অস্ট্রেলিয়া। দক্ষিণাঞ্চলের পোর্ট অগাস্টা শহরে রেকর্ড করা হয়েছে 49.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবছরকে উষ্ণতম তৃতীয় বছর হিসেবে গণনা করা হচ্ছে। তীব্র তাপদাহে অস্ট্রেলিয়ার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। গরমে পশু পাখি ও হাজার হাজার মাছ মারা যাচ্ছে। এছাড়া কৃষিকাজে ফসল উৎপাদনে হিমশিম খাচ্ছে কৃষকেরা। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধিতে সয়াবিন আমদানির পরিমাণ আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে চীন। চীনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প জানিয়েছেন, 1 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চূড়ান্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছেন তারা। তবে বড় ধরনের কোনো চুক্তি না হলে তিনি বৈঠক পিছিয়ে দেবেন। নাইজানের রিপোর্ট। বৃহস্পতিবার চীনের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট শি জিনপিং এর চিঠি নিয়ে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্প এই দলের সঙ্গে বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। চিঠিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছে এবং চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বেশি পরিমাণে সয়াবিন আমদানি করতে আগ্রহী। প্রতিনিধি দলে থাকা চীনা ভাইস প্রিমিয়ার লিউ হি ও প্রেসিডেন্ট ট্রাম্প এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, বাণিজ্যিক সব সংকট সমাধান করতে আগামী 1 মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং ও ট্রাম্প বৈঠক করে চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, চুক্তিবদ্ধ হওয়ার আগে একে অপরের সঙ্গে বিশ্বাসের চুক্তিতে স্বাক্ষর করাটা খুবই চমৎকার। চীনের প্রেসিডেন্টের আসন্ন বৈঠকে একটি বড় ধরনের চুক্তি করতে চাচ্ছি, আর সেটি না হলে এই বৈঠক পিছিয়ে দিতে হবে আমাকে। এছাড়া বৈঠকের আগে মার্কিন প্রতিনিধি দলকে চীন পাঠানোর পরিকল্পনা চলছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। নাহিদ সিহান, নিউজ 24। পারমাণবিক অস্ত্র ধ্বংস করার অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া, জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিফেন বিগান। তিনি জানান, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর কাছে উত্তর কোরিয়া এই প্রতিক্রিয়ার কথা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রিগান এসব কথা বলেন। বলেন, উত্তর কোরিয়া কী পরিমাণ অস্ত্র প্রকল্প চালু রেখেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ধারণা নিতে চায়। তাদের বিশেষজ্ঞ প্রবেশাধিকার ও পর্যবেক্ষণ প্রক্রিয়ার অনুমতি উত্তর কোরিয়া দিলে তাদের পরমাণু নিষ্ক্রিয়করণটির বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব। এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ শিগগিরই জানানো হবে। বিপিএলে আজ শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে 1:30। আসর শেষ না করেই ইঞ্জুরির কারণে দেশে ফিরেছেন রংপুর রাইডার্সের ওপেনার অ্যালেক্স হেলস, কিন্তু এই ব্যাটসম্যানের অভাব পূরণ করার সামর্থ্য রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, বিশ্বাস দলের সিইও ইশতিয়াক সাদেকের। অন্যদিকে লোকালদের প্রতি পূর্ণ আস্থা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার, লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। অ্যালেক্স হেলসে চলে যাওয়াটা আমাদের জন্য একটা ব্লো, বাট ইনশাল্লাহ আমাদের টিমের এখন যে মোমেন্টাম আছে এবং আমাদের বেঞ্চে যারা আছে, রবি বোপারা আছে, বেনি হাওয়েল আছে, সব কিছু মিলিয়ে আমরা শিওর আমাদের রিপ্লেসমেন্ট, আমাদের বেঞ্চ যথেষ্ট স্ট্রং। টিম স্টিল ক্রিস গেইল আছে, আপনার রবি বোপারা আছে, উইলিয়ামস আছে, রুশো ফর্মে আছে, আমাদের মিথুন আছে। আমরা শুধু ফরেনারদের কথা বলছি, বাট আমাদের লোকালেও কিন্তু অনেকে ভালো খেলছে। তবে হ্যাঁ, আমরা প্রথম 6 ম্যাচের দিকে যদি তাকাই তখন থেকে কামব্যাকটা একটা টিম একটা জায়গায় দাঁড় করিয়েছে, আবার একটু ব্রেক হবে, এটা স্বাভাবিক। বাট তারপর সেমিফাইনাল আসলে প্রেশার ম্যাচ, যে নার্ভ ধরে রাখতে পারবে সেই ম্যাচটা জিতবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ শনিবার টিম বিজেএমসির মুখোমুখি হবে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পেশাদার লিগে এখনও পর্যন্ত 3 ম্যাচ খেলে জয় শূন্য শেখ জামাল। শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে 3-0 গোলে হার হয় জোসেফ আফুসি শিষ্যদের। 3 ম্যাচে মাত্র 1টি ড্রতে টেবিলের তলানিতে অবস্থান ধানমন্ডির দলটির। তবে এবার টিম বিজেএমসির বিপক্ষে জয় দিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চায় পেশাদার লিগের 3 বারের চ্যাম্পিয়নরা। জামালের প্রতিপক্ষ বিজেএমসিরও কোনো জয় নেই।
তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে বিজেএমসি। নোয়াখালীর শহীদবুল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল তিনটায়। এদিকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। এই খেলাটি শুরু হবে বিকেল চারটায়। আর এর মধ্যে দিয়ে শেষ করবো নিউজ 24 সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলা সাহিত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। প্রধানমন্ত্রীর চা চক্রে যাবে না ঐক্যফ্রন্ট, গণভবনে চিঠি, নেতিবাচক মানসিকতার বহিঃপ্রকাশ বললেন কাদের। রিজার্ভের অর্থ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশের মামলা দায়ের, উদ্ধার নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। ত্রিমুখী সংকটে ডাকসু নির্বাচন, ছাত্রলীগ সরব থাকলেও নীরব ছাত্রদল, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয়ে বাম সংগঠন। এবং বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচ, ঢাকাকে এক রানে হারাল কুমিল্লা, দ্বিতীয় ম্যাচে চিটাগংকে 29 রানে হারিয়েছে সিলেট। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।